শতঘাত প্রতিঘাত পেরিয়ে শুভ উদ্বোধন হলো পদ্মা সেতু। প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধনের পর সেতুর দক্ষিণ প্রান্তে কাঁঠালবাড়ি ঘাটে জনসভা করবেন তিনি। সবার মঞ্চ তৈরি করা হয়েছে সেতুর আদলে। প্রায় 10 লক্ষ মানুষের জন্য 15 একর জায়গা জুড়ে রয়েছে জনসভার আসর। নারী ও পুরুষদের জন্য রয়েছে আলাদা বসার ব্যবস্থা। এখানে রয়েছে ভ্রাম্যমান 3টি হাসপাতাল। সভামঞ্চ দর্শকদের দেখানোর জন্য 2 কিলোমিটার দূরবর্তীতে রয়েছে 26টি এলইডি মনিটর। এছাড়া রয়েছে আধুনিক সাউন্ড সিস্টেম সহ 500টি মাইক। মঞ্চ প্রস্তুত করা হয়েছে ঠিক পদ্মা সেতুর আদলে। মঞ্চের ঠিক সামনে পানিতে ভাসমান রয়েছে বিশাল একটি নৌকা। তার পাশে 11টি পিলারের ওপর 10টি স্প্যান বসিয়ে তৈরি করা হয়েছে মঞ্চ। উদ্বোধনের পরের দিন রোববার সকাল 6টা থেকে সরকারের নির্ধারিত টোল প্রদানের সাপেক্ষে সেতু পারাপার হওয়া যাবে। পদ্মা সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষার জন্য ব্যবহারকারীদের জন্য কিছু নির্দেশনা অনুসরণ করতে হবে। জনসাধারণকে যে সকল নির্দেশনা মানতে হবে, পদ্মা সেতুর ওপর অনুমোদিত গতিসীমা 60 কিলোমিটার ঘন্টায়, পদ্মা সেতুর ওপর যে কোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলা বা হাঁটা সম্পূর্ণ নিষেধ। 3 চাকাবিশিষ্ট যানবাহন পায়ে হেঁটে সাইকেল বা নন মোটরসাইকেল গাড়ি যোগে সেতু পারাপার হওয়া যাবে না। গাড়ির বডির চেয়ে বেশি চওড়া এবং 5.7 মিটার উচ্চতার চেয়ে বেশি উচ্চতার মালামাল সহ যানবাহন সেতুর ওপর দিয়ে পারাপার করা যাবে না। সেতুর ওপর কোনো ধরনের ময়লা ফেলা যাবে না। গাড়ি চলাচল শুরু হওয়ার পর থেকে ঢাকা বরিশাল রুটের ভাড়া হবে 421 টাকা, ঢাকা গোপালগঞ্জের ভাড়া হবে 392 টাকা, ঢাকা খুলনার ভাড়া হবে 537 টাকা, ঢাকা শরীয়তপুরের ভাড়া হবে 226 টাকা, ঢাকা পিরোজপুরের ভাড়া হবে 532 টাকা, ঢাকা পটুয়াখালীর ভাড়া হবে 519 টাকা, ঢাকা মাদারীপুরের ভাড়া হবে 313 টাকা, ঢাকা সাতক্ষীরার ভাড়া হবে 654 টাকা, ঢাকা ফরিদপুরের ভাড়া হবে 292 টাকা, ঢাকা কুয়াকাটার ভাড়া হবে 701 টাকা। এছাড়া কক্সবাজার চট্টগ্রাম বরিশালের ভাড়া হবে 1349 টাকা, চট্টগ্রাম মাদারীপুর খুলনার ভাড়া হবে 1149 টাকা, চট্টগ্রাম বরিশাল পটুয়াখালী ও বরগুনার ভাড়া হবে 1223 টাকা।